ওই যে কাকার বিরিয়ানি লেখা আছে, নাম্বারটা দেওয়া আছে, ওই যে দোকান, চলো যাই। Hello guys, what's everybody? I'm your IT, and welcome back to my channel Graphixo. So guys, আজকে আমি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তোমরা বুঝতেই পারছো যে পারছো আর কি, তো গাইজ তোমরা বুঝতেই পারছো আর কি আমি আজকে কোথায় যাচ্ছি। আমি টাইটেল আর থাম্বনেইল লিখে তোমরা বুঝতেই পেরে গেছো। তো এখন বাজছে একটা, আর এখন আমি বানাচ্ছি আমার ভ্লগ। সবাই আমি ঘুম দিয়ে উঠলাম, ব্রাশ ট্রাশ করলাম, তো চুলটাকে দেখে কিছু মনে হয় না, সবাই সবাই ঘুম দিয়ে উঠেছি, চুলটা ঠিক করা হয়নি, সবাই সবাই ব্রাশটা করে এসেছি আর কি। তো চলো গাইজ বেরাই আগে, তারপরে কথা বলছি। A few moments later. So guys, আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি এখন আছি হোস্টেলের সামনেই, হাটটাতে আছি বিশালদার বাড়ি। অ্যাকচুয়ালি বিশালদাও যাবে আমাদের সাথে। এখন এখান থেকে যাবো দমদম, যাবো কাকার দোকান। আর এই হলো সৈকতদা, এইটা কি? এটা ফ্যাশন ভাই। ফ্যাশন ভাই, ফ্যাশন। তো চলো গাইজ যাওয়া যাক বিশালদার বাড়ি। মনে হয় তোমরা চিনবে বিশালদাকে, কারণ বিশালদা সে এর আগের ব্লগটা যেখানে আমি ইন্ট্রোটা শ্যুট করেছিলাম, এডিংটা করেছিলাম, সেটা বিশালদারই ঘরে। বিশালদা এখানে পড়াশোনা করে, এখানে থাকে। অ্যাকচুয়াল বাড়ি কোচবিহার, স্ট্রাগল। তো বিশালদার বাড়িতেই যাচ্ছি, চলো যাই। এসে গেছি বিশালদার বাড়ি, এই যে সাদা বাড়িটা বিশালদার, মানে বিশাল থাকে আর কি এখানে। চলো বিশালদার কাছে যাওয়া যাক। তো গাইজ আমি এসে গেছি বিশালদার ঘরে। এটা হলো আমাদের বিশালদা। নমস্কার। নমস্কার। সাবস্ক্রাইব করে দেবেন ও চ্যানেলটি, লাইক ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কেউ করবেন। আজকে বিশালদা আমাকে ট্রিট দিচ্ছে, আর এই দাদাটা আমার গাড়ি ভাড়া দিচ্ছে, ব্যাপারটাই তো গাইজ চলো এখান দিয়ে বেরোনো যাক, এখনো মন পুড়েই আছি। সে আমার দেখতে, তো গাইজ এখন বাজছে 1:30। আইফোন বেরোই এখান থেকে, যাবো দমদম কাকার বিরিয়ানি। বিশাল লাল বড় লোক, ঠিক আছে, রাত্রি 3:30 সময় ভিডিও দেখে এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে দমদমে 40 টাকার বিরিয়ানি খাওয়া। মানে বড় লোকের নিশানা এগুলো, তাই না? আরে যাই হোক, তুমি ধরো আমাদেরকে নিয়ে যাচ্ছ, আমাদের কথাটা ভেবেছ, এটা অনেক ভালো লাগে আর কি। নিজেকে দেখো, অত বড় কবিতা সেলফি তো করো ভাই। আমি জামা খুলে, চলো গাইস আমি বেরাই এখান দিয়ে, উঠবো বাস, তারপর উঠবো ট্রেন, তারপরে পৌঁছাবো দমদম, তারপর পৌঁছাবো কাকার দোকান। তো চলো এখান দিয়ে বেরাই। উঠবো চা খাওয়া হবে, তাই দেখানো কেমন লাগছে? ১০ টাকা পুষিয়েছে, জানি না কোথায় যেতে হবে, বাট দমদম স্টেশনে এসে গেছি, খুঁজে খুঁজে যাবো। এবার মাস্ক আছে পকেটে, অ্যাকচুয়ালি কি বলো তো, ব্লক করার সময় আওয়াজটা ঠিকঠাক আসে না, তার জন্য হয় না। তো মাস্কটা পরবো এখন, চলো আগে যাবো। ব্লগ হয়ে যাবে, ঠিক আছে, ওকে।
তো গাইস আমরা চলে এসেছি বললাম দেখতে যাচ্ছি এখনো পর্যন্ত লোকেশন জানি না এটা কাকা বললাম আমাদের নিচে নেমেই চলো দেখি কাকার বিরিয়ানি চলো না দেখছি আসো A few moments later. Hey Dada, I to GPS, TPS, dekhe. Amader ke bhul jagay niye eshe. Bhul na, okhane domdom bolchi, domdom bolchi. Okhane Birati ta ekdom main highlight kore dite hobe. Je Birati ta ache. 40 taka diye ni. Ekhane ami achi kisher jonno? Ami highlight korbo. Guys, amra bhul jagay chole eshi. Ekhane abar train dhorte hobe, train dhore jete hobe Birati. Cholo, Birati jai ekhane diye. Birati giye. কাকার দোকানে যাই বিরিয়ানি এসে গেছি এবার আমরা যাবো কাকার দোকানে কাকার বিরিয়ানির দোকান তো বন্ধুগণ আমরা এসে গেছি কাকার বিরিয়ানির দোকানে এই যে আলু বিরিয়ানি 40 টাকা চিকেন বিরিয়ানি 60 টাকা মটন বিরিয়ানি 90 টাকা দেন এগ বিরিয়ানি 45 চিকেন বিরিয়ানি 60 ওটা এখন আগে প্রথমে ছিল দমদমে এখন চলে এসেছে এখানে তোমরা দুজন বিট চিকেন তো আমি কাছে চিকেন বিরিয়ানি দা ভাবে চিলি চিকেন ফ্রাইড রাইস এইটা খাবে চিকেন বিরিয়ানি ওই যে কাকার বিরিয়ানি লেখা আছে নাম্বারটাও দেওয়া আছে ওই যে দোকান চলো যাই এইটা হলো কাকা আমি প্রত্যেকটা দর্শককেই বলি বা প্রত্যেকটা মানুষকেই বলি যে এই চ্যানেলটির নাম হচ্ছে গ্রাফিক্সো আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এটাকে উৎসাহিত করুন যাতে এটা জীবনে অনেক বড় হতে পারে আপনারা একটা লাইক এবং সাবস্ক্রাইব করুন জীবনে অনেকটা পরিবর্তন এনে দিতে পারে তো প্রত্যেকটা মানুষের কাছে আমি চ্যানেলটি খুশি বলতে চাইব আপনারা আমাদের এই দোকানটা হচ্ছে জানেন মানে বিরাটিতে ছিল এই দমদমে ছিল তারপর বিরাটিতে এসেছে বিরাটিতে একটুখানি পরিবর্তন হয়েছে বিরাটি রেল লাইনের পাশে ছিল সেখান থেকে একটু ভিতরে চলে এসে 10 পা এগিয়ে বিরাটির অটো স্ট্যান্ড আছে সেটা উল্টো দিকে চলে এসেছে দোকানটা তা আমার ফোন নম্বর তো চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি যদি কেউ খুঁজে না পান তাহলে আমি চ্যানেলের মাধ্যমে বলেছি ফোন নম্বরটা 9836472489 এই নম্বরে আমাকে ফোন করলে আমি লোকেশনটা পুরোপুরি বলে দিতে পারবো তুমি লোকেশন বলে দিচ্ছি তোমার চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি যে বিআরটি এক নম্বর প্ল্যাটফর্মের মুখে এসেই যদি একটা অটো স্ট্যান্ড আছে ওই অটো স্ট্যান্ডে এসেই আমার দোকানটা ফিরে পাবো থ্যাংক ইউ কাকা তো গাইজ এইটা হলো এখন দোকান ওইটা আগে ওখানে ছিল এখন এখানে চলে এসেছে কাকা লোকেশন বলে দিয়েছে তো ডেসক্রিপশনে লোকেশন রয়েছে অবশ্যই এখানে ভিজিট করেন এখানে ভিজিট করে আপনারা এখানকার বিরিয়ানি টেস্ট করে দেখেন অবশ্যই ভালো হবে আমার যতদূর মনে হয় আমিও এখানে এসেছি টেস্ট করতে খেতে চলো গাইজ খাওয়া যাক কাকা তোমার এখানে অনলাইন পেমেন্ট মানে অনলাইন পেমেন্ট তো হয়ই মানে অনলাইন ডেলিভারিও হয় কিছুদিন পর দিয়ে শুরু হয়ে যাবে ঠিক আছে তো চলো গাইস কাকা দিলেই খাওয়া শুরু করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবো অনেকটা সমস্যা আছে কিছু জায়গাটা ভেতরেও জায়গা আছে তো এখন জায়গা পেয়ে গেছি প্রথম প্রথম জায়গাটা ছিল না তো চলো ঢোকা যাক ওই কাকা বলে দিয়েছে অ্যাকচুয়ালি কাকা কি বলো তো আমরা দমদমে গেছিলাম প্রথমে আজকেই দোকানে শুনলাম যে আপনি উঠে গেছেন উঠে গিয়ে তারপরে আবার এখানে এলাম আর কি আর একটা লেগ পিস হবে দেখেই এত সুন্দর লাগছে ভাবেন খেতে কেমন লাগবে এই যে গাইস আমাদের বিরিয়ানি চলে এসেছে ভেতরে আলু আছে তুমি শুরু করো শুরু করো সৈকত চ্যাটার্জি শুরু করো কেমন সেটা সবার এখানে আসা উচিত অবশ্যই আসা উচিত সে বিশালদার ফ্রাইড রাইস চিলি চিকেন খাও দেখি Thank you.
বলতে ষাট টাকাটা একদম ঠিকঠাক, সেটা বলতে সত্যিই ভালো। তো গাইস খাওয়া দাওয়া হলো, এখন বাড়ি যাওয়ার পালা। বাড়িটাকে খুবই ভালো লাগলো খেয়ে, মানে একদম পুষিয়ে গেলো আর কি খেয়ে। ঠিকঠাক কোয়ান্টিটি ছিল, ঠিকঠাক কোয়ালিটি ছিল, মজা এসে গেছে খেয়ে একদম। জাস্ট ওয়াও, দেখলে কত বড় হলো, এই জন্য আমি সামনে করতে চাই না ভিডিও। ঠিক আছে চলো যাওয়া যাক। কাকা ভালো লাগলো খেয়ে? খুব ভালো লেগেছে। তো চলো কাকা আসি আর কি, ও পেমেন্টটা করছে আর কি। চলো আসি, আবার দেখা হবে পরে যদি কোনো সময় আসি। আশীর্বাদ যদি থাকে আগামী দিনে আরও করোনা মহামারী যত কম দামে সত্যিই তাই, কোথায় পাবো। যাই হোক কাকা ভালো লাগলো এখানে এসে, ভালো লাগলো এখানে খেয়ে। তো আসি বিদার পালা, আসি। হ্যাঁ হ্যাঁ, তো চলো এবার বিদার পালা যাই। গাইস আজকে ব্লগটা এতটাই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে কাকা যেটা বললো। চলো গাইস টাটা।